সাবধান, ভাত খাওয়ার পর এই কাজটি করলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। সারা বিশ্বের অধিকাংশ মানুষ নানাভাবে ভাত খেয়ে থাকেন, বিশেষত এশিয়া মহাদেশের ভাত খাওয়ার লোকের সংখ্যা সব থেকে বেশি। আর বাংলাদেশ ও ভারতের কথা তো ছেড়েই দিলাম, বাঙালিরা সারাদিনে একবার ভাত খাবে না তা হতেই পারে না। গরম হলে তো কথাই নেই, সেখানে পান্তা হলেও চলবে। ভাত অবশ্যই উপকারী খাবার, কিন্তু এমন কিছু বদভ্যাস রয়েছে যেগুলো আমাদের সুস্থ রাখার পরিবর্তে অসুস্থ করে তোলে, আর তাই সেই সব অভ্যাস পরিত্যাগ করাই ভালো। এই অভ্যাসগুলো আমাদের শরীরে নানান বিরূপ প্রভাব ফেলে। সাবধান, ভাত খাওয়ার পর এই ভুল কাজগুলো করলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। নাম্বার 1, খাবার খাওয়ার পরপরই অনেকেই আমরা ফল খেয়ে থাকি, এটা একদমই ঠিক নয়, কারণ এর ফলে বাড়তে পারে অ্যাসিডিটি। ভাত খাওয়ার 1 বা 2 ঘন্টা পূর্বে বা পরে ফল খাওয়া ভালো। নাম্বার 2, অনেকে দেখা যায় খাবার শেষ করার সাথে সাথেই ধূমপান শুরু করে দেয়, এটা খুবই মারাত্মক খারাপ অভ্যাস। চিকিৎসকরা বলেন অন্য সময় ধূমপান করলে যে ক্ষতি করে, খাবার গ্রহণ করার পরপর ধূমপান করলে তা 10 গুণ বেশি ক্ষতি করে। নাম্বার 3, খাবার গ্রহণের পরপরই গোসল করা থেকে বিরত থাকুন, কারণ খাবারের পরপরই গোসল করলে শরীরের রক্ত সঞ্চালন মাত্রা বেড়ে যায়, এর ফলে পাকস্থলীর চারপাশে রক্তের পরিমাণ অনেক বেড়ে যায়, যা পরিপাকতন্ত্রকে দুর্বল করতে পারে বা খাবার হজমের সময়কে ধীরগতি করে দেয়। নাম্বার 4, অনেকে দেখা যায় খাবার গ্রহণের সময় বা পরপরই কোমরের বেল্ট কিংবা কাপড় ঢিলা করে দেয়, এটা ঠিক নয়, কারণ এটি ঢিলা করলে সহজেই ইন্টেস্টাইন থেকে রেকটাম পর্যন্ত খাদ্যনালীর নিম্নাংশ বেঁকে যেতে পারে বা পেঁচিয়ে যেতে পারে কিংবা ব্লক হয়ে যেতে পারে। এই সমস্যাকে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলে। নাম্বার 5, খাবারের পরপর ব্যায়াম করা একদমই ঠিক নয়। নাম্বার 6, খাবার গ্রহণ করার পর ঘুমিয়ে পড়া ঠিক নয়, যা একটি বদভ্যাসও বটে, এর ফলে শরীরের মেদ জমে যায়। নাম্বার 7, আমরা অনেকেই খাবার গ্রহণের পরপরই চা নিয়ে বসি, কিন্তু আপনি জানেন কি, চাতে থাকে প্রচুর পরিমাণে টনিক অ্যাসিড, যা খাদ্যের গুণগত মানকে 100 গুণ পর্যন্ত বাড়িয়ে তোলে, যার ফলে আমাদের শরীরের খাবার হজম হওয়ার স্বাভাবিক প্রক্রিয়ার চেয়ে অনেক বেশি সময় লাগে। তাই কিছুক্ষণ অপেক্ষা করে 30 থেকে 60 মিনিট পর চা পান করুন। সর্বশেষ হাঁটা চলা, অনেকেই বলে যে কোনো খাবার গ্রহণের পর হাঁটা চলা খুবই উপকার, কিন্তু আসলে পুরো বিষয়টা সঠিক নয়। খাবারের পর হাঁটা উচিত, তবে সেটি খাবার গ্রহণ বা শেষ করার তাৎক্ষণিকভাবে নয়, কারণ এতে হতে পারে আমাদের শরীরের ডাইজেস্টিভ সিস্টেম খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি শোষণে অক্ষম হয়ে পড়তে পারে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।